এত কিছু করতেই হতো না। যা কিছু ঘটনা পরিক্রমা ঘটছেন দেখছেন, সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে সমস্ত কিছুটার দায় হচ্ছে এসএসসি এবং পর্ষদের এবং রাজ্য সরকারের, আর শিক্ষা ডিপার্টমেন্ট তো আছেই। তারা যাচ্ছেন আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু তার আগে আমরা চাইব যে তারা সমস্ত ওএমআর শিট আপলোড করুক, সেগুলোকে স্ক্রুটিনি করে অবিলম্বে নতুন করে প্যানেল প্রকাশ করুক। নতুন প্যানেল প্রকাশ করলেই যারা নিজেদের যোগ্যতার ভিত্তিতে 2017 সালে চাকরি পেয়েছিলেন, গ্রুপ সিডি হোক, 9-10 হোক, 11-12 হোক, তাদের প্রত্যেকের চাকরি কিন্তু থাকবে, কারণ তারা যোগ্য ছিলেন, পয়সা দেননি, তারপরেও তাদের যোগ্যতার ভিত্তিতে তারা চাকরিটা পেয়েছেন। কারণ এই সরকার কোনো মতেই তাদেরকে তাদের যোগ্যতা থেকে তাদেরকে মানে কাটতে পারেনি। যারা কাছ থেকে তারা পয়সা নিয়ে নিজেদের ধনসম্পদ বৃদ্ধি করেছেন, নতুন প্যানেল হলে সেগুলো সব চলে যাবে। সরকার এবং পর্ষদ কোনো মতেই চায় না যে এই বিচার প্রক্রিয়া শেষ হোক, এদের দুশ্চিন্তা শেষ হোক, এদের হয়রানি শেষ হোক, এবং সৎ ব্যক্তিরা থাকুন, অসৎ ব্যক্তিরা এই শিক্ষা ব্যবস্থা থেকে বিদায় নিন, এরা কোনো মতেই চায় না। যোগ্য অযোগ্য যে টোটাল প্যানেল বাতিল করেছে, হ্যাঁ, এটাকে কিভাবে দেখছেন? যারা অযোগ্য তাদের একটা স্ট্যান্ড, আর যারা যোগ্য তাদের একটা স্ট্যান্ড, তারা সুপ্রিম কোর্টে মুভ করছে, এটা নিয়ে আপনার আগামী দিনে আপনাদের প্ল্যান অফ অ্যাকশন কী হতে পারে? এখানে যোগ্য অযোগ্যের যে বিভাজনটা তৈরি করা হয়েছে সেটা এর জন্য দায়ী হচ্ছে সরকার, কারণ কোর্ট জানতে চেয়েছিল যে কারা অসৎ উপায় অবলম্বন করে চাকরিটা পেয়েছে, তাদের লিস্টটা তৈরি করে দিতে। তাছাড়া আমি বলবো সিবিআই এবং ইডি তদন্ত করে তাদেরও একটা লিস্ট বের করেছে। সুতরাং কোর্টের কাছে সমস্ত পর্যাপ্ত পরিমাণে নথি, তথ্য, প্রমাণ সবটা ছিল। সুতরাং একেবারে প্যানেলটা এইভাবে বন্ধ করে দেওয়ার কথা বলেছে, নষ্ট করে দেওয়ার কথা বলেছে, ক্যান্সেল করার কথা বলেছে, এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আমরা লক্ষ লক্ষ পরিবার আজকে দিশেহারা, আমরা আমাদের বাবা মায়ের চিকিৎসা করাতে পারছি না, আমরা আমাদের ছেলেমেয়েদের যে এডুকেশান সেটা কী করে দেবো সেই ভাবনাতে আমরা এখন উদ্গ্রীব হয়ে আছি, এবং এটা যদি চলতে থাকে গণ আত্মহত্যা ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না। গণ আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না, মানে কোনো ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে কি আপনারা মনে করছেন যে আপনারা ডিপ্রাইভ হয়েছেন? যারা যোগ্য অযোগ্য পুরো প্যানেলই বাতিল, সেখানে কি আপনাদের মনে হচ্ছে যে কোনো জায়গায় আপনারা ডিপ্রাইভড হয়েছেন? হ্যাঁ, অবশ্যই তো ডিপ্রাইভড, কারণ আমরা যারা প্রাণপাত পরিশ্রম করে ডিগ্রি নিয়ে পড়াশোনা করেছি, পড়াশোনা কতদিন পরে চাকরি পরীক্ষা তো হয় না অটোমেটিক, আমরা অনেকদিন পরে পরে 6 বছর 8 বছর পরে। এই পার্থ চ্যাটার্জি বলেছিলেন যে পরীক্ষা কি দুর্গা পুজো, যখন তখন হবে, প্রত্যেক বছর হবে, এই কথা বলেছিল। তারপরেও আমরা প্রাণপাত পরিশ্রম করে, এমনকি আমার বাচ্চার ছেলেটা, যে ছেলেটা ঘরের মধ্যে আছে, আমি বারান্দা থেকে পড়াশোনা করেছি, ছেলেগুলোর ছেলের কাছে বাবা বলতো, বাবা তুমি আমার কাছে একবার শুয়ে যাও, আমার মাথায় একবার হাত বুলিয়ে যাও, এসব থেকে বঞ্চিত করেও আমরা পড়াশোনা করেছি, সেই চাকরিটা আমরা অর্জন করেছি। চাকরিটা অর্জন করার পরে কী কারণে সামান্য 5,000 বা 6,000 যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে, বা যাদের যারা মাথা আছে, যারা প্রকৃত শাস্তি পাওয়ার যোগ্য, তাদের শাস্তি না দিয়ে কাদের বলি পাঠা আমাদের হতে বানাচ্ছে সরকার, কাদের বলি পাঠা এই কোর্ট বানাচ্ছে, সেটা আমরা জানতে চাই কোর্টের কাছে। সুপ্রিম কোর্টে যে আপনারা মুভ করছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কি আশা করছেন কি হতে পারে? আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট আমাদের প্রতি ন্যায় বিচার করবেন। আমরা ছোটবেলা থেকে শুনেছি আমাদের সংবিধান বলছে যে একজন নিরপরাধ যেন শাস্তি না পায়, তাকে বাঁচাতে গিয়ে যদি 100 জন অপরাধী যদি ছাড়া পায় তাতে আপত্তি নেই। সেখানে কোর্টের কাছে পুরো সমস্ত তথ্য ছিল, যে তথ্যে জানা গেছে যে মাত্র 5,000কে এখানে আলাদা করা হয়েছে। কীভাবে না তাদেরকে তাদের স্যালারি ফেরত দিতে বলা হয়েছে, 26,000কে তো বলা হয়নি, তাহলে কিসের ভিত্তিতে বলা হলো যে 5,000 তারা স্যালারি ফেরত দেবে? তার মানে তাদের কাছে তথ্য ছিল, তাহলে কিসের ভিত্তিতে আমাদের 26,000কে এখান থেকে বের করে দেওয়া হলো, এটা আমরা জানতে চাই। ভাস্করবাবু, ভাস্করবাবু, আমরা যেখানে দাঁড়িয়ে আছেন প্রচুর মানুষজন আছেন, গণ আত্মহত্যার কথা বলছেন, কারণ এমন পর্যায়ের লেভেল অফ ফ্রাস্ট্রেশন, আপনাদের প্রতি বঞ্চনা হয়েছে, আপনারা ডিপ্রাইভড হয়েছেন বলা হচ্ছে এই মঞ্চ থেকে, তাহলে আলটিমেটলি কী হতে যাচ্ছে? হতে যাচ্ছে বলতে, অদূর ভবিষ্যতে যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদের প্যানেলে থাকা, তাদের চাকরিতে থাকা মুশকিল আছে। এই সরকারটা তো যারা যোগ্য তাদের তো আত্মসম্মান চুরি করেছে, আর আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ 454 দিন ধরে লড়াই করছে এই দুর্নীতির বিরুদ্ধে। সুতরাং দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি অবিলম্বে যাবে, আমরা তাই চাই, আর যারা যোগ্য তাদের চাকরি অবিলম্বে অবিলম্বে তাদের ফিরিয়ে দেওয়ার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ কালকে আচার্য ভবনে যেমন ঘেরাও অভিযান লাগাতার অবস্থান করবে, তেমনি সুপ্রিম কোর্টে মামলা লড়বে, রাস্তার আন্দোলন করবে, নবান্ন আন্দোলন করবে, সমস্ত যারা যোগ্য তাদের যোগ্যতার ভিত্তি তাদের ফিরিয়ে দেওয়ার জন্য তাদের চাকরি পুনর্বহালের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ লড়বে। দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা
কিন্তু সুপ্রিম কোর্ট এসএসসি মুভ করছে আমরা জানি, এবং তারা স্লোগান দিয়ে গণ আত্মহত্যার হুমকি দিচ্ছেন। এখন আমাদের দেখতে হবে যে সুপ্রিম কোর্ট থেকে তারা কি ফিডব্যাক পান, এবং সরকারের পক্ষ থেকে এবং বিরোধী দলগুলির পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে কিন্তু আমাদের চোখ থাকবে।